একজন সুনাগরিক হিসেবে আজকের এই সাংবাদিকদের মুখোমুখি হওয়া এবং সাংবাদিকদের মুখোমুখি না হয় আমি পারছি না। ব্যাপার হলো গতকালকে ত্রিপুরা রাজ্যের টিসিএস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভালো কথা, টিসিএস অফিসারদের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত হওয়াটা নিমন্ত্রণ করেছেন, এই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত হয়ে অফিসারদেরকে উদ্দেশ্য করে যে ধরনের আলোকপাত উনি করেছেন সেই জায়গাতে অন্ততপক্ষে ত্রিপুরা রাজ্যের তথা ভারতবর্ষের একজন সুনাগরিক হিসেবে আমি এই জায়গাতে বলতে বাধ্য হচ্ছি ওনার যে বিষয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করতে এবং রাজ্যবাসীকে তথা গোটা দেশবাসীকে অবগত করাতে। আমরা জানি ভারতবর্ষের যে সংবিধান, সংবিধানের তিনটি স্তম্ভ আছে, লিখিত সংবিধানের তিনটি লিখিত স্তম্ভ, আরেকটা আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আরেকটা স্তম্ভ আছে যেটা সংবাদ মাধ্যম। এই তিনটি স্তম্ভ হলো আইনসভা, এই আইনসভার মধ্যে আছেন পার্লামেন্ট এবং রাজ্যসভা, আছেন বিচার ব্যবস্থা এবং তৃতীয় স্তম্ভ হলো প্রশাসন। ব্যাপার হলো আইনসভা আইন তৈরি করে, আর এই আইনের সঠিক ব্যাখ্যা এবং প্রয়োগ কিভাবে হবে তা ঠিক করে বিচার ব্যবস্থা। সংবিধান অনুযায়ী প্রশাসন বাধ্য ওই আইনটি বাস্তবায়ন করা এবং বিচার ব্যবস্থার নির্দেশ কার্যকরী করা। প্রসঙ্গত, দ্য কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্ট 1971 সেকশন 2 অনুযায়ী আদালত অবমাননা দুই প্রকারের হয়, সিভিল কন্টেম্প্ট এবং ক্রিমিনাল কন্টেম্প্ট। যে কথা উনি উল্লেখ করার চেষ্টা করেছিলেন সিভিল কন্টেম্পটে, এবং উনি বলার চেষ্টা করেছিলেন যে ত্রিপুরা রাজ্যের যে টিসিএস অফিসাররা আছেন তাদেরকে, এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে, আজকের পত্রিকাতে এসেছে, আদালত অবমাননার কথা বলে যেন তাকে কোনো কাজ না করা না হয়, এত সহজ নয়, জেলে নিয়ে যাওয়া, নিতে হলে পুলিশের দরকার, সেই পুলিশ থাকে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে। অর্থাৎ উনি বলার চেষ্টা করেছিলেন যে কোনো কাজ কোনো অজুহাত না দেখিয়ে অফিসারকে করতে হবে, এটা বৈধ হোক বা অবৈধ হোক, তাকে কোনো কৈফিয়ত যেন না দিতে হয়, ওনাকে সেই কাজ করতে হবে। তৎকালীন সময়ে অফিসারগণ বলার চেষ্টা করেছিলেন যে স্যার ওই কাজে কিছু অসুবিধা, সাংবিধানিক বাধা নিষেধ আছেন। তখন সময়ে উনি বলার চেষ্টা করেছিলেন যে কোনো সাংবিধানিক বাধা নিষেধ আমি বুঝি না, আদালত অবমাননা হয়েছে ৩ বছরে বা ৪ বছরে এমন কোনো কেস ত্রিপুরাতে কয়খানা আছে। আমাকে নিতে হবে, আমি জেলে যাব, কারণ পুলিশ প্রশাসন আমার কথা শুনে, আমার কথা ছাড়া একটু কিচ্ছু হবে না। এই প্রসঙ্গে যেটা বলার চেষ্টা করছিলাম, দ্য কন্ডেম্পট অফ কোর্টস অ্যাক্ট 1971 সেকশন 2 অনুযায়ী আদালত অবমাননা দুই প্রকারের হয়, সিভিল কন্ডেম্পট এবং ক্রিমিনাল কন্ডেম্পট। সিভিল কন্ডেম্পট হলো এইরকম, যদি কোনো কোর্টের কোনো অর্ডার, জাজমেন্ট, নির্দেশ ইত্যাদি যদি প্রশাসনিক কোনো অফিসার না শুনেন, তাহলে ওই প্রশাসনিক অফিসারকে যদি দোষে দুষ্ট হয়ে থাকেন, তাহলে ওনাকে 6 মাসের জেল জরিমানা দিতে পারে এবং এই ক্ষেত্রে পুলিশ তাকে কোনো হস্তক্ষেপ নিতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন, তাহলে এখানে আইন অবমাননা উনি করেছেন এবং আইনের নির্দেশকে উনি, আইনের যে বিষয়গুলো আছে, আইনি বিষয়গুলোকে উনি বাধ্যতা বৈধতা দিচ্ছেন না। পাশাপাশি এখানে এও উল্লেখ আছে ক্রিমিনাল কন্ডেম্পটে উচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিতে পারে যিনি কন্ডেম্পট আইন অবমাননা করবেন। এই ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের অনুমোদন নিতে হবে। অর্থাৎ উনি যেভাবে কথা বলার চেষ্টা করেছিলেন এই আলোচনার মধ্যে, এই ক্ষেত্রে অর্থাৎ উনি বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কন্ডেম্পটে স্বতঃপ্রণোদিতভাবে যে কেউ মামলা করতে পারে আদালত অবমাননার জন্য, এবং নিতে হলে অ্যাডভোকেট জেনারেলের অনুমোদন নিতে হবে। যদি বলতে হয় এখানে অনেকগুলো বিষয় আসবে। আইন বানাই, আইনের দ্বারাই কিন্তু মুখ্যমন্ত্রী তৈরি হয়েছেন, আইনের দ্বারা মুখ্যমন্ত্রী তৈরি হয়েছেন। আইন এবার বিচার ব্যবস্থাকে চালাবেন, বিচার ব্যবস্থা চালাবেন প্রশাসনকে, এইভাবেই উল্লেখ ছিল। এই পরিপ্রেক্ষিতে উনি কি করে আইন অবমাননা করলেন? মাননীয় হাইকোর্টের জাজ, মাননীয় বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বিচারের উপর নির্ভরশীল, বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। এই প্রসঙ্গে যদি আমি একটু অতীতে যাই, তাহলে অর্থাৎ এখানে আদালতকে উনি মান্যতা দিচ্ছেন না। উনি বলছেন পুলিশ প্রশাসন আমার, পুলিশকে দিয়েই সব কিছু করাবে। পুলিশ একটা জিনিস, আদালত একটা জিনিস, আর প্রশাসন একটা জিনিস, বিচার ব্যবস্থা একটা জিনিস। প্রশাসন আসবে পুলিশের মধ্যে, বিচার ব্যবস্থা এবং আইন এবং আদালত। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বলা যায় যে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষ থেকে আলাদা কোনো একটা অংশ, সম্পূর্ণ আলাদা। এই প্রসঙ্গে যদি বলা যায়, আমি বলতে হয় আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আইনের না আছে, আইনের শাসন না আছে, বিচার ব্যবস্থা না আছে, প্রশাসনিক ব্যবস্থা, তিনোটা কলাপস করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। গতকালকের এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। আজকে স্বাধীনতার এত বছর পরেও সংবিধানকে গতকাল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংবিধানকে, গণতন্ত্রকে সরাসরি এখানে ভিডিও ফুটেজ আছে, সেই জায়গাতে ক্রাইম ব্রাঞ্চের কোনো দরকার ছিল না। এবং গতকালকে উনি বলার চেষ্টা করেছিলেন যে পুলিশ আমি যাকে, পুলিশকে যেভাবে বলবো সেভাবেই পুলিশ কাজ করবে। আমি অপরাধী প্রবণতা, অপরাধীকে ধরার কথা না বললে অপরাধীকে পুলিশ ধরবে না। আইনের শাসনের ফলে কি হয়? আইনের শাসনের ফলে অপরাধ প্রবণতা কমে, কিন্তু সেই জায়গায় অপরাধ প্রবণতা দিনের দিন বাড়ছে, কিন্তু প্রকাশ পাচ্ছে না। এই অর্থেই প্রকাশ পাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ প্রশাসন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিটা খাচ্ছে, মার খাচ্ছে, তাদের কেস রাখা হচ্ছে না, অপরাধ প্রবণতা কম দেখাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আরো বলা হয়, আজকে আমি বলতে বাধ্য হয়েছি এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে গত ৮ তারিখ আজকে ত্রিপুরা রাজ্যকে গোটা ভারতবর্ষের কাছে কত ছোট হতে হলো। ন্যাশনাল নিউজ হয়েছে ২৬টা গণতন্ত্রে, উনি গণতন্ত্রের শেষ 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 হলো জনগণ। আজকে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার আছে বিভিন্ন রাজনৈতিক দল করার। আজকে কি হলো? ২৫টা ২৬টা পার্টি বিষ পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সেই দিন বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দিন বলেছিলেন অতিথি দেব ভব। আজকে ভারতবর্ষের কেন্দ্রশাসিত একটা অঞ্চল ছোট্ট রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রকে একেবারে কোলাপস করে দিয়েছে। এই প্রসঙ্গে যদি আমি বলতে হয়, এখানে ত্রিপুরাতে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা নেই, প্রশাসনিক ব্যবস্থা নেই, কোনোটাই নেই। গতকালকের যে আলোচনা এবং গত কিছুদিনের যে ঘটনাবলী, সেই পরিপ্রেক্ষিতে যদি বলি, আমরা ব্রিটিশ ভারত যখন পরাধীন ছিল, ব্রিটিশ ভারতবর্ষ যখন পরাধীন ছিল ব্রিটিশের কাছে, সেই সময় ১৯৩৫ সালে একটা আইন তৈরি হয়েছিল, যে আইনের নাম ছিল ভারত শাসন আইন। ১৯৪৭ সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, সেই স্বাধীনতার সময় ভারতবর্ষের কোনো নির্দিষ্ট কোনো সংবিধান ছিল না। সংবিধানের দায়িত্ব দেওয়া হলো, খসড়া কমিটি তৈরি হলো, খসড়া কমিটির দায়িত্ব দেওয়া হলো ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে। এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস। কিন্তু ওই সময়ে ভারতবর্ষ পরিচালিত হয়েছিল যে ১৯৩৫ খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা যে একটা আইন তৈরি হয়েছিল ভারত শাসন আইন, সেই আইনের দ্বারা ভারতবর্ষ ২ বছর ১১ মাস শাসন হয়েছিল। চিন্তা করলে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষ এই বিষয়টা লক্ষ্য করেছেন, এবং আমি মনে করি গতকালকের যে ঘটনা, এই ঘটনা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ন্যাশনাল নিউজ হওয়ার প্রয়োজন আছে। কারণ ভারতবর্ষের মানুষ বুঝুক ত্রিপুরাতে কোন ধরনের আইনের শাসন চলছে। পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদপত্র, সংবাদ মাধ্যম আমরা আখ্যায়িত করে থাকি, এবং যথেষ্ট ইঙ্গিতবহ। সংবিধান রচনার ভারতবর্ষ স্বাধীনতার পর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে স্থান দেওয়া হয়েছে, সংবাদকে মাধ্যমকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু এই সংবাদপত্র স্বাধীনোত্তর ভারতবর্ষে ব্রিটিশকে বিতাড়িত করার জন্য এই সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই গুরুত্বর কথা চিন্তা করেই ভারতবর্ষের সংবিধানের পর, রচনা হওয়ার পর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমকে ধরে নেওয়া হয়েছে অলিখিত সংবিধান, অলিখিতভাবে। এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সাবরুমে বলেছিলেন সংবাদপত্রের বন্ধুদেরকে দেখে নেওয়ার জন্য, এবং এই ৩.৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজ্যের রাজনীতির ইতিহাসে সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, একটা দৃষ্টান্ত তৈরি হয়েছেন গোটা ভারতবর্ষের কাছে ত্রিপুরা, এবং আমরা আজকে নতমস্তকে আমরা অপরাধ প্রবণতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা প্রমাণিত হয়েছে এই মাসের ৮ তারিখ। লক্ষ্য করে দেখুন, এই সংবাদপত্রের প্রকাশ্য দিবালোকে দুটো জায়গাতে, উদয়পুরে এবং ত্রিপুরার স্বনামধন্য সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেল মাধ্যম, নিউজ মাধ্যম প্রতিবাদী কলম এবং PB 24 এখানে প্রকাশ্য দিবালোকে আক্রমণ করেছেন, এবং এই আক্রমণের সঙ্গে সঙ্গে প্রতিবাদী কলমের সম্পাদক অনল রায়বাবু কেস দিয়েছেন। কি হলো? আমরা কি দেখতে পেলাম? মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে ক্রাইম ব্রাঞ্চের কাছে দিয়েছেন, एबार क्राइम ब्रांच करलो कि जानी बोलो कि जानी हय सृष्टि सभ्यताते अतिथि देव भव अतिथिदेरके देवतार आसने स्थान दिए थाकि किन्तु कि हलो सेई दिन एसेछिलो मायेर पुण्य दर्श मायेर त्रिपुरा सुंदरी मा आमादेर दर्शनीय स्थानेर मध्ये प्रथम दर्शनीय स्थान हलो त्रिपुरी सुंदरी मायेर मंदिर। सेदिन 13-14 बार आघात एसेछिलो कलकाता थेके। कलकाता एवं त्रिपुरा मा एवं सन्तानेर जेमन सम्पर्क मा एवं नारीर जेमन सम्पर्क त्रिपुरार संगे पश्चिमबंगेर सम्पर्क किन्तु ठीक तद्रूप आमादेर। सेदिन एकजन नेतृत्व एसेछिलो ताके 12-13 बार तार गाड़ीते आक्रमण करा हयेछिलो। হয়তো এই রাজ্যের অনেক অনেক সমর্থনে এবং আমার বিপক্ষে অনেকেই আমাকে অনেক আলোচনা পর্যালোচনা সমালোচনা করবেন, কিন্তু বাস্তব সত্যটাকে আপনারা কেউ এড়াতে পারবেন না। আজকে আইনের শাসন কোথায়? গতকালকে দলীয়ভাবে হেনস্থা হচ্ছে। গত পরশুদিনও হয়েছে আমার সাথে। গতকালকে হয়েছে তেলিয়ামুড়াতে সদলীয় আন্দোলন, সদলীয় আক্রমণ, কেস নেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে যদি বলতে হয় কিসের খবর? আপনার কোনো নতুন দলে যোগদান বা আমি ভাই একবার আমি বলেছি, আজ থেকে 2 বছর আগে থেকে আমি এই ধরনের কথা আমি বলছি। আজকে নতুন করে যদি আপনারা কথা প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে যদি এই ধরনের কথা বলেন তো আপনার সঙ্গে আলোচনা হয়ে গেল না। আপনি আপনাদের দল এই প্রস্তাবগুলো তোলা তো আসলে প্রশ্নপত্র উত্তরের পর্বে তো নেই এগুলো। তো অনেক সময় জিরো আওয়ারে একটু সময় খুব কম সময় থাকে, জিরো আওয়ারে অনেক সময় পাওয়া যায় না। সময় সাপেক্ষ যদি সুযোগ সাপেক্ষ সময় সাপেক্ষ এবং সুযোগ সাপেক্ষ সেই বিষয়গুলো সেটা বিষয় হলো আগে এটা আদালতের বিষয়। যদিও এখানে ক্রিমিনাল কন্ডেমটে উল্লেখ আছে যে কোনো কেউ আদালত অবমাননা যে করে তার বিরুদ্ধে অ্যাডভোকেট জেনারেলের অনুমোদন ক্রমে মামলা করা যেতে পারে। তো এই বিষয়ে তো আমার আর এর চেয়ে বেশি অভিজ্ঞতা নেই, আমি যতটুকু শুনেছি। না, এই বিষয়ে এখন কোনো আমার কোনো পরিকল্পনা নেই, আপাতত থাকতে পারে পরিকল্পনা সাধারণ মানুষ আপাতত নেই, যেহেতু আমি তো ভবিষ্যতের কালকে দেখেছে কালকের কথা তো আমি আজকে বলতে পারবো না। গোটা যেটা আমি বলার চেষ্টা করেছিলাম শুরুতেই বলার চেষ্টা করেছিলাম অনেকটা ত্রিপুরার প্রশাসনিক বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থা অনেকটা হাতির দাঁতের মতো। এক একজনের আইন সবার জন্য সমান, আমরা সকলেই জানি আইন সবার জন্য সমান, আইনের দরজা সবার জন্য খোলা। কিন্তু আইন সবার জন্য যে সমান, এই যে সংবিধানের যে পবিত্র সংবিধানের যে আইন, এই আইন সবার জন্য যে খোলা আমরা জানতাম, কিন্তু এই বিগত কিছুদিনের ঘটনায় বোঝা গেল যে আইন সবার জন্য সমান কিন্তু সময় উপযোগী বিশেষ বিশেষ রাজ্যে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আইন সমানভাবে বলবৎ হচ্ছে না। যদি সমানভাবে আইন বলবৎ হতো তাহলে 144 দ্বারা জারি করেছেন এবং এখানে বিশেষ করে উল্লেখ করেছেন যে আগামী নভেম্বর মাসের 6 তারিখ না 4 তারিখ নভেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ র্যালি করা যাবে না, কিন্তু করছে। এর মানে আইন সবার পক্ষে সমান না। এই ক্ষেত্রে আইনের শাসন নেই বলা যেতেই পারে এখানে। গতকালকের ঘটনা এবং এই সাম্প্রতিক যে 144 ধারা সেই ব্যাপারে যদি আমরা আলোচনা করি বলা যেতে পারে আইনের শাসন এখানে অধরা। গতকালকের বিষয়টা আসলে আমাকে ব্যতীত করেছে, গতকালকের বিষয়টা আমাকে ব্যতীত করেছে, যার জন্য আমি আজকে বসলাম। তো এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি, আর সিদ্ধান্ত যদি নিয়ে থাকি যদি কোনো কিছু করি আপনারা অবশ্যই জানবেন, যদি চিঠিও প্রেরণ করি বা যাই কিছু করি আপনারা অবশ্যই জানবেন। আমি যদি বলি আমার বলাটা মনে হয় না ভুল হবে, আজকে 10,323 কি তাদের অপরাধ कि तादेर अपराध 10,323 এই প্রেক্ষাপটে আমি আমার বলার উচিত ছিল না এবং বলার বিষয় ছিল না, কিন্তু এখানে গতকালকের ঘটনায় বলা এই 10,323 প্রসঙ্গটা একেবারে প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি বলছেন এখানে আইনের শাসন আইনের কোনো শাসন লাগবে না, আইন অবমাননা হলে কি করা যায় দেখা যাবে, আমি দেখব সব কিছু। পুলিশকে বলছে আমি দেখব সব কিছু, অফিসারদের বলছে আমি দেখব সব কিছু। এই জায়গায় দাঁড়িয়ে যদি আইনকে অবমাননা করা হয়, আদালতকে অবমাননা করেছেন উনি। এই জায়গায় দাঁড়িয়ে যখন 10,323 বারবার আপিল করছিল মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে যে আমাদেরকে দেখুন, আমাদেরকে মানবিক দৃষ্টিকোণে আপনারা দেখুন, আপনি দেখুন, তখন কিন্তু তিনি বারবার একটি কথাই বলার চেষ্টা করে গিয়েছিলেন, আমার কিছু করার নেই, আদালত দেখবে, হাইকোর্ট দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে। এখন বলা যেতেই পারে তুমি তো হাইকোর্ট মানছ না, সুপ্রিম কোর্ট মানছেন না আপনি, এইবার তাদের ক্ষেত্রে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন আপনি? আপনার কাছে তো কোর্ট বলতে কোনো বিষয় নেই, গতকালকে পরিষ্কার করে দিয়েছেন। আপনি হাতির দাঁতের মতো করছেন, হাতির দাঁত যেমন দেখার জন্য একটা, খাওয়ার জন্য আরেকটা, ঠিক তদ্রুপ আপনি করছেন। একবার যা করছেন তা বলছেন না, যা বলছেন তা করছেন না। এবার 10,323-এর ব্যাপারটা আপনার দেখা দরকার, কারণ আপনি তো আদালত মানেননি, যেহেতু আদালতের রায়কে আপনি প্রাধান্য দিচ্ছেন 10,323-এর ক্ষেত্রে। গতকালকে যেহেতু আপনি পরিষ্কার করে দিয়েছেন আপনি আদালতকেও মানেননি, পুলিশকে আপনি যেভাবে নির্দেশ করবেন সেইভাবেই মানবে, সেইভাবেই করবে। তাহলে আপনি 10,323-কে আদালতের রায় বাদ দিন, আপনি নিজে দিতে পারেন চাকরি, তাদেরকে 10,323-এর চাকরি আবার তাদেরকে দিতে পারেন, পুনরায় নিয়োগ করতে পারেন। 10,323 নয় শুধু এসএসএর সর্বশিক্ষা যেটা রেগুলারিটির কথা, আদালতের কথা আপনারা মান্য করছেন না। একবার আদালতকে বৈধতা দিচ্ছেন, আবার আদালতের কোনো ক্ষেত্রে আদালতকে আপনি বৈধতা দিচ্ছেন না। পাশাপাশি আমি আরও বলতে চাই, আমার টিসিএস অফিসারবৃন্দের নিকট আমার বিনম্রভাবে প্রার্থনা, আপনারা সেদিন দেখেছি খুব হাততালি দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবের মহোদয়ের কথা শুনে। আপনাদের কোনো কাজে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, পুলিশ যেভাবে বলবে সেভাবেই আপনারা করতে পারবেন। এইবার বলুন, আপনাদের বলছি, আপনারা যদি এইবার এসডিএম, ডিসিএম, এমনকি বিডিওরা যারা আপনারা আইনের রক্ষক, আপনারা যদি কোনো রায় দিয়ে থাকেন কোনো জমি সংক্রান্ত বিষয় নিয়ে, ইনজেকশন জারি করে থাকেন, তাহলে দলীয় নেতৃত্বের ঊর্ধ্বতন নেতৃত্বের অর্ডারে আপনারা সেই আইনটিতেও ভাঙতে পারেন। আপনারা কোথায় যাবেন? আপনারা যে হাততালি দিয়েছেন আপনাদের হাততালি দেওয়াটা ঠিক হয়নি। পাশাপাশি লক্ষ্য করেছেন কোয়াংবাড়ির ভিডিও কীভাবে দলীয় কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে, আপনারা দেখেছেন। এই বিষয়ে আপনারাও অবগত আছেন, সতর্ক হন। আইন সম্পর্কে আমার থেকে আপনারা অনেক বেশি সচেতন, কারণ আইনকে আপনারা সরাসরি বাস্তবে রূপদান করছেন, বাস্তবে বাস্তব করছেন। আমরা থেকে বেশি আমরা আইন এবং বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা সর্বমূলে কিন্তু অফিসাররা। আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করে দেখবেন। পাশাপাশি আরেকটা বিষয় আমি না বললে না হয়, বর্তমান শাসন ব্যবস্থায় উনি যেভাবে কালকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন যে পুলিশ যা করবে আমার অর্ডার আমার মতেই করবেন, পুলিশকে আমি যেভাবে অর্ডার দেব পুলিশ সেইভাবেই করবে, আপনারা ওনার বক্তব্যটা আমার এই আলোচনার সঙ্গে জুড়ে দেবেন, জনগণের বুঝতে আর একটু সুবিধা হবে। উনি যেভাবে বলছেন প্রশাসনিক ব্যবস্থা যত অব্যবস্থাতে পরিণত হবে তত পরিমাণে রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা এবং অপরাধ প্রবণতা দিনে দিন বাড়বে, এবং অপরাধ প্রবণতা এমন জায়গাতে দাঁড়াবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই ভারতবর্ষের গোটা পৃথিবীর মধ্যে একটা দেশের নজর, সব পৃথিবীর সব রাষ্ট্রের নজর আফগানিস্তানের দিকে। তালিবানি শাসন বলতে কি, তালিবান তো কোনো সরকার ছিল না, তালিবান ছিল একটা ছাত্র সংগঠন। সেই ছাত্র সংগঠন ধীরে ধীরে আজকে লক্ষ্য করে দেখুন তালিবানি শাসনের অবস্থান। সেই তালিবানি শাসনের অবস্থানের সঙ্গে तुलना कर ले अत्युक्ति थाकबे ना। गतकालकेर आलोचना एवं बक्तव्येर मध्य एवं साम्प्रतिक किछु घटनाके चोखेर सामने आनले एई जायगाय शुधु आमि आमार आपामर जनगण राष्ट्रेर जनगण राज्येर जनगण शुभ सचेतन सम्पन्न जनगण सकलेर काछे विनम्रभावे आवेदन आपनारा संविधान सम्पर्के सचेतन हन, आईन सम्पर्के सचेतन हन, संविधान के गणतंत्र के पुनरुद्धार करुन। सकले मिले आमादेर एई काजटुकु करते होबे, ना होले आर ना होले आमादेर संविधान के बाँचानो जाबे ना। जे प्रधानमंत्री भारतवर्षेर प्रधानमंत्री आज के पृथिवीर समस्त देशेर नजर केड़ेछेन आमादेर भारतवर्षेर प्रधानमंत्री, समस्त पृथिवीर देशेर नजर केड़ेछेन आमादेर भारतवर्षेर प्रधानमंत्री, आमादेर गर्वेर प्रधानमंत्री। यही प्रथम भारतवर्षेर स्वाधीनतार पर एकजन प्रधानमंत्री हयेछेन, जे प्रधानमंत्रीर कारणे पृथिवीर समस्त देश भारतवर्ष के चिनेछे, भारतवर्षेर कारणे नय प्रधानमंत्रीर कारणे भारतवर्ष के चिनेछेन। गतदिनो राष्ट्रसंघेर मध्ये संस्कारेर दाबी এনেছেন मोदी एवं विभिन्न देश के इंडिकेट करे বলেছেন एवं विभिन्न देश भारतवर्ष के राष्ट्रसंघेर विभिन्न भावे साहाय्य सहयोगिता करছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের সম্মান রাখতে হবে, সংবিধানের সম্মান রাখতে হবে, গণতন্ত্রের সম্মান রাখতে হবে। একটা দিকে দাঁড়িয়ে আমাদের রাখতেই হবে, কারণ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পৃথিবীর একটা চর্চিত নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, একটা চর্চিত নাম নরেন্দ্র মোদী আছে মানে ভারতবর্ষ সুরক্ষিত আছে, নরেন্দ্র মোদী আছে মানে সংবিধানের গণতন্ত্র সুরক্ষিত আছেন। এই সংবিধানের গণতন্ত্র কতটুকু সুরক্ষিত এই ত্রিপুরা রাজ্যের থেকে নরেন্দ্র মোদীকেও যাতে এই সংবাদ মাধ্যম যাতে গতকালকের ঘটনাবলী এবং আজকের এই ঘটনাবলী যেন ন্যাশনাল নিউজ হয়, তাহলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীও অবগত হবেন যে আজকে ত্রিপুরা রাজ্যে কি চলছে। আমি আবারও বিশেষ করে মাননীয় উচ্চ আদালতের কাছে আমি বিনম্রভাবে প্রার্থনা করব এই বিষয়ে আপনারা সঠিক দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। আর যদি আমার আমি আইন প্রণয়ন সেই বিষয়ে বুঝি কম, যদি তারপরেও যদি আমাকে যদি এই ত্রিপুরা রাজ্যের হাজার হাজার উকিল আছেন, উকিলদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যদি আদালত অবমাননা হয়, আপনারা যদি আমার পক্ষে যদি কিছু করা সম্ভব হয় আপনারা আমাকে সাহায্য করলে আমিও আপনাদের পাশে থাকব এবং সঙ্গে থেকে এইভাবে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব একজন নিমিত্ত সুনাগরিক হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে। সর্বোপরি আবারও ত্রিপুরা রাজ্যের ম্যাটারটা শুধু ত্রিপুরা রাজ্যের নয়, ত্রিপুরা রাজ্যের আপামর প্রত্যেকটা জনগণের শুভচিন্তক জনগণের কাছে আমি বিনম্রভাবে আপিল করছি এবং ভারতবর্ষের গণতান্ত্রিক ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে ভারতবর্ষের গণতন্ত্র যেন বিপন্ন না হয় তার দিকে নজর রাখার জন্য আপনাদের আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার গুরুজনদের চরণে আমার প্রণাম জানাচ্ছি এবং আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি খরজোরে প্রার্থনা করছি আপনি আলোচনার পূর্বে আপনি বিচার বিবেচনা বিশ্লেষণ করে আপনি যদি আলোচনা করেন আপনিও বিতর্কিত হবেন না, আর আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাও বিতর্কিত হবে না। এই আবেদনটুকু রেখে মুখ্যমন্ত্রীর কাছে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। সকলকে নমস্কার। তো আসলে বিষয় হলো অনেকটা আমার পায়ে হুচুট খেয়েছি, আমি চিকিৎসকের কাছে গেলাম, আমার আঙ্গুলে ব্যথা পেয়েছি, নখে ব্যথা পেয়েছি, আমরা তাই করি। কিন্তু আঙ্গুলে কী কারণে ব্যথা পেয়েছি, আমার চোখের সমস্যা আছে, তো ঠিক আমরা কিন্তু চোখের সমস্যার জন্য চিকিৎসকের কাছে যাইনি। ঠিক এই ধরনের ঘটনাবলী কিন্তু এই 8 তারিখের যে ঘটনা হচ্ছে তার একটাই ইঙ্গিত দিচ্ছে। ঘটনা হয়েছে সরাসরি প্রকাশ্য দিবালোকে, হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পেয়েছে যে PB 24 এর অ্যাঙ্কার প্রসেনজিৎ সুনামধন্য एंकर हिसेबे परिचिति आछे त्रिपुरा राज्येर प्रत्येकटा मानुष चिने ओके। এই জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্য দিনের বেলা রাস্তায় সম্পাদকের গাড়িটাকে জ্বালিয়ে দিল, প্রসেনজিৎকে মারধর করলো, এটিএম ভাঙচুর করলো। ভাগ্য ভালো বেশি কিছু করতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকের একটা দল এবং নিজে অনল বাবু থানায় এফআইআর করেছেন। হলো কি, এবার ত্রিপুরা সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই ঘটনাকে ক্রাইম ব্রাঞ্চের কাছে দিয়েছেন। আচ্ছা, বিষয় হলো ক্রাইম ব্রাঞ্চের কাছে যাই হোক দিতে পারে, কিন্তু আরেকটা বিষয় অদ্ভুত ব্যাপার, ক্রাইম ব্রাঞ্চ ফরেনসিকদেরকে ডাকিয়েছে। এখানে খুন হয়নি, খুনের জন্য কেস ডায়েরি করা হয়নি, কোনো কিছু হয়নি, তাহলে ফরেনসিক কেন? এটা তো একেবারে অপ্রাসঙ্গিক এবং কেসটিকে ঢিলে করার জন্য। এবং গতকালকের ঘটনায় প্রমাণ করে যে গত ৮ তারিখের যে ঘটনা, গতকালকে সেটা প্রমাণ দিল, মাননীয় মুখ্যমন্ত্রী খুদ নিজে প্রমাণ দিয়ে দিল যে উনি ইচ্ছাকৃতভাবে যাদের নাম দেওয়া হয়েছে অ্যারেস্ট করার জন্য, যাদের আসামিদের ধরার জন্য বলছে না উনি, যার জন্য পুলিশ প্রশাসন আসামিদেরকে ধরছে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভকে রক্ষা করুন, গণতন্ত্রকে রক্ষা করুন। পাশাপাশি বিশেষ করে ত্রিপুরা রাজ্যের যতগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রকাশ্য দিবালোকে হয়েছে, প্রত্যেকের কাছে ভিডিও ফুটেজ আছে এবং জুম করলে বোঝা যায়, জুম না করলে বোঝা যায় কে কে দলীয় পতাকা নিয়ে এই পিবি 24 এবং প্রতিবাদী কলমের সংবাদপত্রের মাধ্যমে আঘাত করেছেন। আমি এইটুকুই বলবো, আপনি একটা সুবিচারের ব্যবস্থা করুন। আর না হলে হয়তো আগামী দিন আপনি যে একটা কথা বলেছিলেন একটা আলোচনার মধ্যে, আমি কিছু রাস্তায় ছিলাম, রাস্তায় চলে যাব, কিছু করি বা না করি আমার একটা ইতিহাস থাকবে আমার পেছনে। श्याम सुंदर कंपनी ज्वेलर्स निवेदन करছে বিশেষ 49 বার্ষিকী শারদিয়া স্বর্ণ সম্ভার 2021 শুক্রবার 1 অক্টোবর থেকে সোমবার 11ই অক্টোবর পর্যন্ত সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, 15 গ্রাম এবং তার ঊর্ধ্বে সোনার গয়না কেনাকাটায়